হ্যালো বন্ধুরা, আজকে টিউশন বাড়িতে খাওয়া দাওয়ার পার্ট টু নিয়ে এলাম। আগেরবারে ছেড়েছিলাম পার্ট ওয়ান। তো চলো, ফার্স্টে হচ্ছে সকাল সকাল ডিম টোস্ট আর সাথে অমৃতি, যেটা জিলিপির থেকে সাইজে বড় আর বেশি প্যাচ দেওয়া থাকে, মচমচ করে। তো খেতে কিন্তু দুটোই খুব ভালো ব্রেকফাস্ট হিসেবে। এরপরে দেখাই বন বন আইসক্রিম। এটা আমি কিন্তু লাইফে প্রথম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো খেয়ে। দেখতে কিন্তু অনেকটা সেই কালো জামের মতো লাগবে, ভেতরে কিন্তু আইসক্রিম, বাইরেটা পুরো চকলেট র্যাপ আপ করা। অবশ্যই ফ্রিজে রাখতে হবে, খুব ভালো লেগেছে খেতে। এরপর আসে মন্ডা পিঠা। এই নামটা এসেছে উড়িয়া শব্দ ম্যান্ডেই, বা যার অর্থ স্থাপন করা। এই মন্ডা পিঠা উড়িষ্যার একটা জনপ্রিয় খাবার, যা বিশেষ ধরনের অনুষ্ঠান, কুমার পূর্ণিমা, দুর্গাপূজা বা রাখি পূর্ণিমার সময় বানানো হয়ে থাকে। মহারাষ্ট্রের মোদক বা সাউথ ইন্ডিয়ার কজুকট্টাই জাতীয় ভাপানো পিঠে, যা চালের আটা দিয়ে তৈরি, তার সাথে সিমিলারিটি রয়েছে। তো ইসমে ফির সে বাতাও, এ বালা কে হ্যায়? নারকেল, মন্ডা হ্যায়? মন্ডা। আচ্ছা, এখানে কা নাম হ্যায় মন্ডা। আর এ ক্যা হ্যায়? ইয়ে স্যার, ইয়ে নারকেল হ্যায় আন্দর কা, ইয়ে নারকেল, নারকেল, গুড় কা স্টাফিং, গুড় কা স্টাফিং। আর ইসমে ইসকো কেহতে হ্যায় ক্যা? চাটনি। চাটনি, ইস চাটনি মে ক্যা হ্যায়? मूंगफली, बादाम और दही मिलाकर बनाते हैं। ठीक है, चलो टेस्ट करते हैं। বাইরের আবরণে ভাপানো চালের আটা থাকে আর ভেতরের অংশে নারকেল, মুগ, গুড়, কালোমরিচ আর ছেনা থাকে, যেটা নিয়ে খুব ভালোই লেগেছে কিন্তু পিঠেটা। আর এই যে চাটনিটা দিয়ে খাচ্ছি, এটা কিন্তু খুবই মাস্ট লেগেছে। আমি তো বাড়িতে এসে মাকে বানাতে বলবই। এরপর দেখাই ধোকলা। এটা একটা সুস্বাদু স্পঞ্জ ডিশ, যা ভারতের গুজরাট এবং সংলগ্ন রাজ্যগুলিতে এবং টোটাল ইন্ডিয়াতে পপুলার। যে ধোকলা মে ক্যা ক্যা হতা হ্যায়? স্যার, ইসকে মতো দেখকে লাগ রহা হ্যায় ধনিয়া পত্তি। ইয়ে তো বেসন কা বানা হতা হ্যায়। বেসন কা বানা হুয়া হ্যায়। আচ্ছা, ইয়ে তো মির্চি হ্যায়। ইয়ে নারিয়েল। আর ইয়ে উপর মে? স্যার নারিয়েল হ্যায় স্যার। নারিয়েল, আচ্ছা। আর ইয়ে ধনিয়া? ধনিয়া। আর ইয়ে ক্যা হ্যায়? জন্মাষ্টমীর দিন তালের বড়া বাড়িতে না হয়, টিউশন বাড়িতে খেয়েই স্বাদ মেটালাম। আজকে আমার স্টুডেন্টের বাড়ি এসেছি, এই যে সানি, ভালো নাম খেতিজ, এর বাড়ি এসেছি। বাড়িতে তালের বড়া খাওয়াচ্ছেন জন্মাষ্টমী উপলক্ষে। মজমজে খেতে, বেশ মিষ্টি টেস্ট। জন্মাষ্টমী উপলক্ষে এটা কি? মালপোয়া। মালপোয়া, এটাও তো? এটা তালের বড়া। শেষে আরেকটা টিউশন বাড়িতে পুদিনা মজিত, এতে মজিত সিরাপ, নিম্বু, পুদিনা, আইস আর স্প্রাইট ছিল। টিউশন বাড়িতে খাওয়া দাওয়া পার্ট থ্রি দেখতে গেলে সাথে থাকো।